কেমন আছেন আপনারা? আচ্ছা, আমাদের সবার বাসাতেই প্রায় প্রতিদিনই কিন্তু টুকিটাকি সেলাইয়ের কিছু কাজ থাকে। এখন এর সবগুলো নিয়েই তো আর বারবার টেইলার্সের কাছে যাওয়া সম্ভব না, তাই না বলুন? বাসায় নিজের যদি একটা সুইং মেশিন থাকে, এই ব্যাপারটা নিয়ে আর কোনো চিন্তাই করতে হয় না। কিন্তু শুধু সুইং মেশিন থাকলেই তো হবে না, এটি অপারেট কিভাবে করতে হয় সেটিও কিন্তু জানতে হবে। আর তাই তো আজ আমি আপনাদের সামনে এসেছি সিঙ্গার সুইং মেশিনের বেসিক অপারেশনসগুলো দেখাতে। এটি সিঙ্গার 1408 প্রমিস সুইং মেশিন। বাসার যে কোনো সেলের কাজে এটি খুব স্মার্ট একটি সলিউশন। এটি অপারেট করা খুবই সোজা। এতে আছে অনেক রকমের ডিজাইন, যে কোনোখানেই খুব সহজেই সেট এবং মুভ করা যায়। এখন আমি আপনাদের এই মেশিনের মূল পার্টসগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। এটা হলো ফুড কন্ট্রোলার। এর এক মাথা মেশিনের সাথে যুক্ত করা হয় আর অন্য মাথা ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করতে হয়। এরপরে এই পাওয়ার সুইচটি অন করতে হয়। এটা হলো প্রেশার ফুড লিফটার। এটা দিয়ে প্রেশার বারকে উপরে নিচে উঠানো ও নামানো যায়। সেলাই করার সময় কাপড়কে প্রেশার ফিটের নিচে রাখা এবং সেলাই শেষে কাপড়কে প্রেশার ফিটের নিচ থেকে বের করে আনার জন্য প্রেশার ফুড লিফটারের সাহায্যে প্রেশার বারকে ওঠানো নামানো যায়। এটি হলো থ্রেড কাটার। এর সাহায্যে সেলাই শেষে কাপড়ের সুতা কাটা হয়। এটা প্যাটার্ন সিলেক্টর ডায়াল। এর সাহায্যে যে কোনো প্যাটার্নের সেলাইকে সিলেক্ট করে কাপড়ের ওপরের ডিজাইন ও সেলাই করা যায়। এটি হলো রিভার্স সুইং লিভার। পেছনের দিকে সেলাই করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এটা হলো হ্যান্ড হুইল, যার সাহায্যে সুচকে ওপর নিচ করা যায় এবং সেলাই শুরুর আগে মেশিন চালানোকে সহজ করে দেয়। এটা হলো এক্সেসরি স্টোরেজ। এখানে আপনি মেশিনের এক্সেসরিজগুলো রাখতে পারবেন। আর এটা হলো টেনশন ডায়াল। এর সাহায্যে সেলাইয়ের সুতার টান ঠিক রাখা হয়। এছাড়া মেশিনের অন্যান্য পার্টসগুলোর মধ্যে রয়েছে টেক আপ লিভার, এটি ববিন থ্রেড গাইড, ববিন স্টপার, স্পুল পিন, এটি হ্যান্ডেল। এই ছিল মেশিনটির মোটামুটি জরুরি সব পার্টস। চলুন এবার মেশিনটিকে কিভাবে সেলাইয়ের জন্য প্রস্তুত করতে হয় তা জেনে নিই। প্রথমে মেশিনকে পাওয়ার সোর্সের সাথে কানেক্ট করতে হবে। এবার পাওয়ার বাটন অন করে নেওয়া হলো। এখন ববিনে সুতা পরাতে হবে। স্পুল পিনে সুতার রিলটি রেখে এর মাথাটি ববিনের সাথে লাগিয়ে নিতে হবে। ববিন স্পিন্ডলে ববিনকে রেখে ববিন স্টপার দিয়ে লক করে দিতে হবে। এরপরে ফুড কন্ট্রোলারে প্রেশার দিতে হলো। ব্যাস, ববিনে সুতা পরানো হয়ে গেছে। এখন ববিনকে ববিন স্পিন্ডল থেকে মুক্ত করে থ্রেড কাটারের সাহায্যে এর সুতা কেটে দেওয়া হলো। হ্যান্ড হুইলের সাহায্যে সুচকে উপরে তুলে এক্সেসরিজ বক্সকে বের করা হলো। তারপরে স্ল্যাব খোলা হলো। ববিন কেসকে ক্লিপ ধরে বের করে নিয়ে এসে এর মধ্যে ববিনকে পুরে দেওয়া হলো। এরপরে ববিন কেসের এই কাটা অংশটি দিয়ে সুতার মাথা বের করে একে আগের জায়গায় ফিট করা হলো। স্ল্যাব বন্ধ করে দেওয়া হলো এবং এক্সটেনশন টেবিলকে আগের মতো করে সংযুক্ত করা হলো। হ্যান্ড হুইলের সাহায্যে টেক আপ লিভারকে সবচেয়ে উপরের পজিশনে আনা হলো। এখন মেশিনের গায়ে দেওয়ার ডিরেকশন অনুযায়ী সুতা ঘুরিয়ে এনে সুচে সুতা পরানো হলো। তারপরে এক হাত দিয়ে সুচের সুতা ধরে অন্য হাত দিয়ে হ্যান্ড হুইলকে নিজের দিকে ঘুরিয়ে ববিনের সুতাকে টেনে উপরে তোলা হলো। সুতা দুটিকে সমান করে টেনে নিয়ে প্রেশার ফুটের পেছনের দিকে রাখা হলো। আমাদের মেশিন এখন পুরোপুরি তৈরি। আমরা এখন যাব আমাদের মূল সেলাইয়ে। স্টিচ প্যাটার্ন সিলেক্টর ডায়ালে স্ট্রেইট স্টিচ অথবা লক স্টিচ সিলেক্ট করা হলো। টেনশন ডায়াল 2 রাখা হলো। প্রেশার ফুটে চাপ দেওয়া হলো। স্ট্রেইট স্টিচ সেলাই হচ্ছে। এখন প্যাটার্ন সিলেক্টর ডায়াল থেকে যে কোনো স্টিচ প্যাটার্ন, জিগজ্যাক অথবা মাল্টি স্টিচ যে কোনো একটি সিলেক্ট করা হলো। টেনশন ডায়াল 2-4 মধ্যে রেখে ফুড কন্ট্রোলারে চাপ দেওয়া হলো। দেখুন কেমন সুন্দর সেলাই হচ্ছে। বাটন হোল। এবার 4-step বাটন হোল তৈরি করার জন্য প্রথমে বাটন হোল ফুটকে সংযুক্ত করা হলো। প্যাটার্ন সিলেক্টর ডায়ালে বাটন হোল স্টেপ 1 সিলেক্ট করা হলো। বাটন হোলের প্রথম স্টেপকে সেলাই করা হলো। এরপরে হ্যান্ড হুইলের সাহায্যে সুচকে উপরে তুলে প্যাটার্ন সিলেক্টর ডায়ালে স্টেপ 2 সিলেক্ট করা হলো। স্টেপ 2 সেলাই করা হলো। এখন প্যাটার্ন সিলেক্টর ডায়ালের সাহায্যে স্টেপ 3 সিলেক্ট করতে হবে। এভাবে স্টেপ 3 সেলাই করা হলো। এরকমভাবে স্টেপ 4 সেলাই করা হলো। বাটন মেশিনের সাহায্যে বাটন লাগানোর জন্য প্রথমে বাটন প্রেশার ফুট সংযুক্ত করা হলো। তারপরে নিডল প্লেটের ওপরে ডার্নিং প্লেট যুক্ত করা হলো। এখন বাটনকে কাপড়ের ওপর ডিজায়ার পজিশনে রেখে প্রেশার ফুটের নিচে দেওয়া হলো। বাটন হোলের লেন্থ অনুযায়ী প্যাটার্ন সিলেক্টর ডায়াল থেকে জিগজ্যাক সিলেক্ট করা হলো।
হ্যান্ডহুইলকে ধীরে ধীরে ঘুরিয়ে চেক করে নিতে হবে যে সুচ এবং বাটনের হোল একই অ্যালিগমেন্টে আছে এবং সেলাই হচ্ছে। জিপার, এখন কাপড়ের সাথে জিপার লাগানোর জন্য মেশিনের জিপার ফুট সংযুক্ত করা হলো। প্রেসার ফুটকে বামে ডানে যে কোনো একদিকে সংযুক্ত করা যাবে। প্যাটার্ন সিলেক্টর ডায়ালে স্ট্রেইট স্টিচ সিলেক্ট করে জিপারের এক পাশ সেলাই করা হলো। তারপর প্রেসার ফুটকে অপর পাশে সংযুক্ত করে জিপারের অপর পাশ সেলাই করা হলো। দেখুন কত সহজেই সেলাইয়ের সবগুলো কাজ ঘরে বসেই হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।